ওকে, সো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি শুরু করার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যে কত ধরনের বন্ড হয় মেইনলি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, ফার্স্ট হচ্ছে আয়নিক বন্ড। খুব ছোটবেলা থেকে আমরা পড়ছি আয়নিক বন্ড মানে হচ্ছে একটা অ্যাটম থাকবে ধরো এ, আর একটা অ্যাটম থাকবে বি, একজনের ইলেকট্রন ছেড়ে দিলে সে তার অকটেট ফুলফিল হয়, একজনের ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে অকটেট ফুলফিল হয়, তাহলে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা প্লাস হয়ে যাবে, অন্যটা মাইনাস হয়ে যাবে। এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এরা নিজেদের কাছাকাছি থাকবে, এটা আয়নিক বন্ড। অন্যরকম আমরা জানি কোভ্যালেন্ট বন্ড, দুজনেরই যদি ইলেকট্রন শেয়ার করা হয় তাহলে দুজনেরই অকটেট ফুলফিল হয়, তো এটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এরকম কোভ্যালেন্ট বন্ড বা বাংলায় সমযোজী বন্ধন তৈরি। কিন্তু আরো এক টাইপের বন্ডিং আছে। প্রথমে আয়নিক বন্ডে কি বন্ডের মানে বন্ড হচ্ছিল, তাতে একজন শুধু দিচ্ছিল ইলেকট্রন, একজন শুধু নিচ্ছিল। কোভ্যালেন্ট নিচ্ছে, বন্ডে, হ্যাঁ কোভ্যালেন্ট বন্ডে দুজনই দিচ্ছে। দুজনেই নিচ্ছে। আর কোঅর্ডিনেট বন্ড হচ্ছে যে একজন দেবে কিন্তু শেয়ার করবে বা দুজন, দুটো ইলেকট্রনই একজনই দেবে। বি এর মধ্যে কোনো একটা ফাঁকা অরবাইটাল থাকতে হবে, কন্ডিশন হচ্ছে এর মধ্যে কোনো একটা ফাঁকা জায়গা থাকতে হবে, ফাঁকা অরবাইটাল বা ফাঁকা কক্ষক থাকতে হবে, এবং একজনের কাছে লোন পেয়ার থাকতে হবে, তো সেখান থেকে ডিরেক্ট ডোনেশন করে দেবে এইভাবে। তো এই যে বন্ডের দুখানা ইলেকট্রন, এটাও কিন্তু দুজনের মধ্যে শেয়ারিং। কিন্তু কোভ্যালেন্ট বন্ডে শেয়ারিং হলো, তাতে দিচ্ছিল দুজন, এখানেও শেয়ারিং হচ্ছে কিন্তু দিচ্ছে একজন। এই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বা বাংলায় বলা হয় অসমযোজী বন্ধন। ভালো কথা। হুম হুম কোন একটা মেটাল আয়নকে যদি আমি ধরো এখানে CO3+ একটা মেটাল আয়ন দেওয়া রয়েছে, সেটাকে যদি আমি জলের মধ্যে আমি ফেলে দিই, কি হবে? CO3+ এর সঙ্গে CO3+ এরকম তার সব দিক থেকে এরকম জলের অণুগুলো তার সঙ্গে এরকম বন্ড তৈরি করবে। কোবাল্ট হচ্ছে একটা ডি ব্লক এলিমেন্ট, ওর মধ্যে অনেকগুলো ফাঁকা ডি হুম অরবাইটাল রয়েছে, আর ওয়াটারের কাছে লোন পেয়ার রয়েছে, প্রত্যেকটা ওয়াটার মলিকিউলে দুটো করে লোন পেয়ার রয়েছে। তো এই লোন পেয়ার, একটা লোন পেয়ার ওইভাবে ওই মেটালকে দিয়ে দেবে। এইভাবে দেখা যায় যে কোবাল্ট 3+ এর চারদিক থেকে এরকম 6টা জলের অণু কোবাল্ট 3+ কে ঘিরে থাকে, যদি কোবাল্ট 3+ কে জলের মধ্যে ফেলা হয়। তো এখানে এরকম 6টা, এখানে টোটাল কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে। এবার একটা মেটাল আয়ন বা মেটালকে ঘিরে এরকম যতগুলো, এই জিনিসগুলোকে বলা হয়, যারা মেটাল আয়নের সঙ্গে ইলেকট্রন দিয়ে এভাবে বন্ডিং করে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। ঠিক আছে, হুম আমি যেটা দেখে পড়াচ্ছি আর কি, পেজটা আমি তোকে PDF ফর্মে দিয়ে দেবো ক্লাসের পর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যে তুই লিখতে পারলি না বলে এরকম চিন্তিত হওয়ার কিছু নেই। তো এটাকে বলা হয় লিগ্যান্ড। এবার একটা মেটাল আয়নকে ঘিরে যতগুলো লিগ্যান্ড থাকে সেটাকে বলা হয় সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। আর এই যে হুম কম্পাউন্ডটা তৈরি হলো এটাকেই বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কমপ্লেক্স। ঠিক আছে, হুম হুম আর এখানে টোটাল টোটাল এখানে কতগুলো কোঅর্ডিনেট বন্ড হয়েছে? 6টা কোঅর্ডিনেট বন্ড হয়েছে, ছটা ওই জন্য এর সবর্গাঙ্ক সংখ্যা বলা হবে 6 বা সিক্স কোঅর্ডিনেশন নাম্বার 6। এই কোঅর্ডিনেশন নাম্বারটা মানে কোবাল্টের চারদিক থেকে মানে কি বলবো সব দিক থেকে 6টা এসেছে, এটা ডিপেন্ড করবে মেটালের উপরে, বিভিন্ন মেটালে বিভিন্ন রকম কোঅর্ডিনেশন নাম্বার শো করে। হতে পারে প্লাটিনাম, যদি বলি প্লাটিনাম 4+, এর শুধুমাত্র চারদিক থেকেই লিগ্যান্ড এরকম আসতে পারে, ওটা ডিপেন্ড করছে মেটালের উপর, তখন প্ল্যাটিনাম 4+ এর কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা হয়ে যাবে 4। তো কত এরকম কোঅর্ডিনেশন নাম্বার হবে দ্যাট ডিপেন্ডস অন মেটাল। ওকে, বেশ এটা বাদ দাও। এই কোঅর্ডিনেশন কমপ্লেক্সকে দুভাগে ভাগ করা হয়, এই কোঅর্ডিনেশন যে কমপ্লেক্স হলো এটাকে দুভাগে ভাগ করা হয়। এখানে কোবাল 3+ মেটাল একটাই, আর লিগ্যান্ড তো সব লিগ্যান্ড একই, তাই না? সবই তো ওয়াটার। তো এই হুম ধরনের কমপ্লেক্স কে যেখানে মেটাল একটা মেটাল এবং তার চার সাইডে যতগুলো লিগ্যান্ড আছে সেই সব লিগ্যান্ড একই, সেটাকে বলা হয় হোমোলেপটিক কমপ্লেক্স। আর যদি লিগ্যান্ড হুম ডিফারেন্ট হয়ে যায় তাহলে বলা হবে হেটারোলেপটিক কমপ্লেক্স। সেটাই আমরা দেখি, হেটারোলেপটিক হোমোলেপটিক কমপ্লেক্স, হেটারোলেপটিক কমপ্লেক্স। এই যে একটা মেটাল, তার চারদিকে দেখো 6টা এল রয়েছে লিগ্যান্ড, আর এখানে কি রয়েছে? একটা এল, একটা এল, একটা এল, একটা এল ড্যাশ রয়েছে ধরো, একটা এল ডাবল ড্যাশ রয়েছে ধরো, মানে অন্য লিগ্যান্ড। অন্য লিগ্যান্ডরা যেমন এর একটা এক্সাম্পল যদি দিই, আমার ওই যে কোবাল্ট ওয়াটার হোল 6C+, এটা একটা ওর এক্সাম্পল হয়ে যাবে হোমোলেপটিক কমপ্লেক্স এর। হেটারোলেপটিক কমপ্লেক্স এর আমি এইভাবে দিতে পারি, কোবাল্ট অ্যামোনিয়া হোল 5 এল 2+,
আমি দেখতে পাচ্ছি যে কোবাল্টের সঙ্গে পাঁচটা অ্যামোনি একটা ক্লোরিন আলাদা, ওই তো দু রকম, মোর দেন ওয়ান টাইপ, তিন রকম চার রকম থাকতে পারে, হেটারোলিপটিক কমপ্লেক্স হলো এটা, এই যে ওয়ান টাইপ অফ লিগ্যান্ড, মোর দেন ওয়ান টাইপ অফ লিগ্যান্ড। নেক্সট হচ্ছে ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্ব। ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্ব হচ্ছে অ্যাকচুয়ালি যে এই কোঅর্ডিনেশনের এই যে কম্পাউন্ড কোঅর্ডিনেশন কমপ্লেক্স কিভাবে তৈরি হচ্ছে, বা কোঅর্ডিনেশন এই যে কমপ্লেক্সের মধ্যে কি কি আছে, কোঅর্ডিনেশন কমপ্লেক্সের বিভিন্ন পার্ট আছে, সেই পার্টগুলোকে আমরা বিভিন্ন ভাবে দেখব। তো ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্ব হচ্ছে বিজ্ঞানী ভার্নার প্রথম এই কোঅর্ডিনেশন কমপ্লেক্সকে অ্যানালাইজ করে এবং ভালো করে ব্যাখ্যা করে, তো সেটা আমাদেরকে শিখতে হবে। প্রথমে বলছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর যোজ্যতা। আমরা এতদিন যোজ্যতা জানি একই রকম হয়, যে এল সি প্লাস ধরো, এল সি প্লাস এর যোজ্যতা হচ্ছে 3, তো আমি একই টাইপের আমরা যোজ্যতা জানি, কিন্তু বলছে যে না কেন্দ্রীয় ধাতব পরমাণুর যোজ্যতা দুই রকমের হতে পারে, মুখ্য যোজ্যতা গৌণ যোজ্যতা। কি জিনিস দেখা যাক, মুখ্য যোজ্যতা হচ্ছে যেটা ডিপেন্ড অন অক্সিডেশন স্টেট অফ মেটাল, যে মেটাল দিয়ে আমাদের কমপ্লেক্স তৈরি হবে তার অক্সিডেশন স্টেট যত হবে সেটাই হবে ওই মেটালের ওই মানে কি বলবো ওই কমপ্লেক্সে ওই মেটালের মুখ্য যোজ্যতা। আর গৌণ যোজ্যতা হচ্ছে স্যাটিসফাইড বাই লিগ্যান্ড, যতগুলো লিগ্যান্ড জুড়তে পারবে, যতগুলো ঠিক নয় মানে যতগুলো মানে যত রকম ভাবে লিগ্যান্ড জুড়তে পারবে, ডিপেন্ডস অন লিগ্যান্ড আর কি মোট কথা। ঠিক আছে বেশ। আর মুখ্য যোজ্যতা বলছে স্যাটিসফাইড বাই অ্যানায়নিক লিগ্যান্ডস, কি জিনিস আমরা আসছি আগে জিনিসগুলো জাস্ট জেনে রাখ, মুখ্য যোজ্যতা হচ্ছে ডিপেন্ডস অন অক্সিডেশন স্টেট অফ মেটাল অ্যান্ড স্যাটিসফাইড বাই অ্যানায়নিক লিগ্যান্ডস, অন্যদিকে গৌণ যোজ্যতা স্যাটিসফাইড বাই লিগ্যান্ড। ধরো কোবাল্ট ও এইচ টু হোল সিক্স থ্রি প্লাস আমার কমপ্লেক্স রয়েছে, এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট বের করার জন্য এইভাবে করতে হয় যে মনে করা যায় কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে এক্স, তাহলে আমি লিখলাম এক্স প্লাস এই ওয়াটার, প্রত্যেকটা ওয়াটারের অক্সিডেশন স্টেট কত আমাকে দেখতে হবে, ওয়াটার হচ্ছে একটা নিউট্রাল মলিকিউল, নিউট্রাল মলিকিউলদের অক্সিডেশন স্টেট জিরো, তাহলে প্লাস সিক্স ইন্টু জিরো, তাই তো, ইকুয়াল টু ওভারঅল কত চার্জ, ওভারঅল প্লাস থ্রি চার্জ, তাই তো, প্লাস থ্রি চার্জ, তাহলে ওভারঅল এক্স ওয়ান হচ্ছে থ্রি, তার মানে এই কমপ্লেক্সে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস থ্রি। ঠিক আছে, তাই বলবো কোবাল্টের মুখ্য যোজ্যতা হচ্ছে 3। অন্যদিকে এখানে যে লিগ্যান্ড রয়েছে, ঠিক আছে, এখানে কতগুলো লিগ্যান্ড রয়েছে, ছটা, আমরা বললাম যে গৌণ যোজ্যতা স্যাটিসফাই করে লিগ্যান্ড, তাহলে এখানে গৌণ যোজ্যতা হচ্ছে 6, তাহলে কোবাল্টের এই কমপ্লেক্সে মুখ্য যোজ্যতা 3, গৌণ যোজ্যতা 6, ক্লিয়ার। নেক্সট দেখি আমরা এই কম্পাউন্ডটা PtNH3 হোল টু Cl2, এর আমরা দেখবো এখানে প্লাটিনামের অক্সিডেশন স্টেট কত বলতো, বের করতে পারবি? কত হবে বলতো কোনটা, এই এইটা PtNH3 হোল টু Cl2, এখানে অক্সিডেশন স্টেট অফ প্লাটিনাম কত? NH3 নিউট্রাল, ক্লোরিন তো নিউট্রাল না, সিএল মাইনাস, না নিউট্রাল সিএল মাইনাস, তাহলে কত হবে, 4 হবে, এখানে কিন্তু ওভারঅল তো কোনো চার্জ নেই, প্লাটিনামের যদি এক্স হয় প্লাস অ্যামোনিয়ার জন্য তো 0, তাহলে 0, ক্লোরিনের জন্য হচ্ছে -2, আর ওভারঅল তো ইকুয়াল টু 0, তাহলে কোনো চার্জ নেই না, তাহলে কত হচ্ছে অক্সিডেশন স্টেট, 2 প্লাস 2, তাই তো, হ্যাঁ প্লাস 2, তাহলে এই কমপ্লেক্সটাই প্লাটিনামের বা মেটালের মুখ্য যোজ্যতা কত, 2, তো 2, আর গৌণ মানে কতগুলো লিগ্যান্ড আছে দেখতেই তো পাচ্ছিস, কতগুলো লিগ্যান্ড আছে, চারটে লিগ্যান্ড আছে, মুখ্য যোজ্যতা 2, কোঅর্ডিনেট 4, হ্যাঁ আর কোঅর্ডিনেশন নাম্বারও 4, প্রথমেই বলেছিলাম যতগুলো লিগ্যান্ড থাকে সেটাকে কোঅর্ডিনেশন নাম্বার, যত লিগ্যান্ড থাকবে তো, এই কমপ্লেক্সটা হোমোলেপটিক কমপ্লেক্স না হেটারোলেপটিক কমপ্লেক্স, তো হোমোলেপটিক না, এটা হেটারোলেপটিক, লিগ্যান্ড গুলো আলাদা আছে, অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সটার নাম হচ্ছে সিসপ্লাটিন, হ্যাঁ এটা না জানলেও চলবে তবু বলে রাখি, সিসপ্লাটিন এটা হচ্ছে ক্যান্সারের খুব ভালো ওষুধ তৈরিতে এই কমপ্লেক্সটা খুব কাজে লাগে, ক্যান্সার ট্রিটমেন্টে খুব কাজে লাগে।
বেশ, এখানে পঁচিশে দুই গুণ যদি চার হয়ে গেল। এবার একটা কমপ্লেক্সকে ডিটেল স্টাডি করা, একটা কমপ্লেক্সের বিভিন্ন অংশ থাকে। প্রথম কথা, কমপ্লেক্সকে লেখার নিয়ম হচ্ছে, কমপ্লেক্সের প্রথমে একটা ক্যাটায়নিক অ্যানায়নিক পার্ট থাকতে পারে। প্রথমত একটা কমপ্লেক্সে একটা মেটাল থাকবে আর মোর দ্যান ওয়ান লিগ্যান্ড থাকবে। এই ধরো এই একটা কমপ্লেক্স নেওয়া হয়েছে, এখানে কোবাল্টটা হচ্ছে মেটাল আয়ন, অ্যামোনিয়া ছটা, অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড লিগ্যান্ড। এবার এই টোটালটা মিলে থার্ড ব্র্যাকেটে রাখা মানে এটাকেই বলা হবে কোঅর্ডিনেশন স্তর বা কোঅর্ডিনেশন স্ফিয়ার, ঠিক আছে? হুম হুম এই টোটাল এই অ্যামোনিয়ার নিচে যে ছয় লেখা রয়েছে, এই ছয়টাই তো কোঅর্ডিনেশন নাম্বার, তাই তো? কতগুলো লিগ্যান্ড হ্যাঁ আছে? হ্যাঁ বেশ, ছটা লিগ্যান্ড আছে। আর এই থার্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকবে সেটাকে বলা হবে আয়নীভবন অঞ্চল, ঠিক হুম আছে? হুম বেশ, এইটাই এই কমপ্লেক্সটাই মেটালের অক্সিডেশন স্টেট কত যদি জিজ্ঞেস করা হয়, এই কমপ্লেক্সটা যদি ব্রেক করা হয়, ডিসোসিয়েট করা হয়, এটা বলি, এই কমপ্লেক্সটা যদি ডিসোসিয়েট করা হয়, এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যা আছে এটা কখনো ভাঙে না, বাইরেরটুকু ভাঙে। বাইরে যেটা থাকবে, হ্যাঁ তো এটাকে যদি ডিসোসিয়েট করা হয়, কোবাল্ট অ্যামোনিয়া হোল সিক্স, এই তিনটে ক্লোরিন ছিল, এটা থ্রি সিএল মাইনাস হয়ে যাবে। হুম তিনটে যদি সিএল মাইনাস হয়, এখানে উপরে তিনটে প্লাস হবে, হ্যাঁ তিনটে থ্রি নেগেটিভ হবে, প্লাস তিনটে প্লাস পজিটিভ থ্রি হবে। সেল মাইনাস। হ্যাঁ হ্যাঁ বেশ, অ্যামোনিয়া তো নিউট্রাল, তার মানে এই কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে প্লাস থ্রি। হুম এখানে তাহলে এই কমপ্লেক্সটাই কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে সিক্স, সিক্স, মুখোশযোজ্যতা হচ্ছে, মুখোশযোজ্যতা তিন। মুখোশযোজ্যতা স্যাটিসফাইড বাই থ্রি সিএল মাইনাস, বলেছিলাম যে মুখোশযোজ্যতা স্যাটিসফাই হয় অ্যানায়নিক লিগ্যান্ড দ্বারা, অ্যানায়নিক লিগ্যান্ড দ্বারা বা অক্সিডেশন স্টেট দ্বারা। এবার এই যে কোবাল্টের থ্রি প্লাস যে চার্জ, তাই তো? কোবাল্টের উপর অক্সিডেশন স্টেট তো হুম থ্রি প্লাস, এটাকে নিউট্রালাইজ করছে কে? এই বাইরের তিনটে সিএল মাইনাস না, হ্যাঁ অ্যামোনিয়া তো নিউট্রাল করতে পারবে না, অ্যামোনিয়া তো নিজেরই কোনো চার্জ। হ্যাঁ বেশ, তাহলে এই মুখ্যযোজ্যতা হচ্ছে তিন, সেটা স্যাটিসফাইড বাই থ্রি সিএল মাইনাস। হুম এরপরে হচ্ছে গৌণযোজ্যতা, গৌণযোজ্যতা হচ্ছে ছয়, এই যে কোঅর্ডিনেশন নাম্বার, সিক্স এলিগেন্ট। হ্যাঁ এবং এটা স্যাটিসফাই হয় লিগ্যান্ড দিয়ে, তো এটা স্যাটিসফাইড বাই সিক্স হুম অ্যামোনিয়া, তাই তো? হুম এখানে ক্লোরিন কিন্তু লিগ্যান্ড না, ওকে, বাইরে ওটা আছে। হুম বাইরে, মানে এই কোবাল্ট লিখে কোবাল্টের ছয় দিকে এরকম ছটা অ্যামোনিয়া দেব, দিয়ে টোটালটা থার্ড ব্র্যাকেটে রাখবো, রেখে উপরে থ্রি প্লাস দেবো, আর সি পি বাইরে প্লাস সিএল থ্রি এল সিএল। বা থ্রি হ্যাঁ সিএল মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এটা কি কমপ্লেক্স, হোমোলেপটিক না হেটারোলেপটিক? এটা তো হোমোল্যাকটিক। হোমোলেপটিক, বাইরে সিএল আছে, ওটা তো বাইরে কমপ্লেক্সের মধ্যে না, হ্যাঁ হ্যাঁ হতে হবে ওই। হুম বেশ, মুখ্যযোজ্যতার একটা ডেফিনেশন লিখে দেওয়া হয়েছে, একটু পড়ে নিস নিজে, গুণযোজ্যতাও লিখে দেওয়া হুম হয়েছে, দেখে নিবি একটু। বেশ, এবার লিগ্যান্ড সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। ফার্স্ট হচ্ছে ডেন্টিসিটি অফ লিগ্যান্ড, একটা লিগ্যান্ড ডেন্টিসিটি বলতে বোঝাচ্ছে, আমরা ডেন্টিসিটির কথাটার একটু সিগনিফিকেন্স দেখা যাক। ঘনত্ব। না না, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? ও আচ্ছা হুম DENSITY, ঠিক আছে? হুম হুম আচ্ছা, ডেন্টিসিটি, ডেন্টিস্ট আমরা তো নাম শুনেছি যে দাঁতের ডাক্তারকে হ্যাঁ ডেন্টিস্ট, হ্যাঁ 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 সেটার সঙ্গেই বলা হয়। সামঞ্জস্য রেখে ডেন্টিসিটি মানে অ্যাজ ইফ মনে করা যেতে পারে, ধরো এই একটা লিগ্যান্ড যে মেটালকে ধরছে, হ্যাঁ, মনে করার হুম জন্য এই দাঁত দিয়ে ধরছে আর কি, দাঁত দিয়ে কামড়ে ধরছে। হুম হুম তো ওরকম একটা লিগ্যান্ডের মধ্যে যতগুলো এরকম মেটালকে ধরার সাইট আছে, আমি বলছি এখন অব্দি আমরা এক টাইপেরই এক্সাম্পল ধরেছি, একটা ওয়াটার মলিকিউল, একটাই তো এরকম অ্যারো দিয়ে, একটাই তো এক সেট অফ ইলেকট্রন দিয়েই তো কোবাল্টকে ধরছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যদি আরো একটা লিগ্যান্ড আঁকি NH2 CH2 CH2 NH2, এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এতেও লোন পেয়ার হুম আছে, একটা মেটাল আছে এখানে, এ মেটাল কিরকম ধরলো, এও মেটাল কিরকম ধরলো, তাহলে এই যে আমার যে লিগ্যান্ডটা ছিল, এই যে লিগ্যান্ডটা আমি আঁকলাম,
এই লিগ্যান্ডটা কতগুলো সেন্টার দিয়ে মেটালকে ধরছে? দুটো সেন্টার দিয়ে না দুটো সেন্টার দিয়ে। ভাই? একে আমি বলবো এটার ডেন্টিসিটি দুই, ঠিক আছে? এই লিগ্যান্ডটার ডেন্টিসিটি দুই, ক্লিয়ার? হ্যাঁ বা এটা বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড, ওকে? হুম হুম অন্যদিকে এই যে কমপ্লেক্সটা কোবাল্ট ওয়াটার হোল সিক্স, এখানে প্রত্যেকটি লিগ্যান্ড সে তো একটা সাইড দিয়েই ধরছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা একটা মনোডেন্টেড লিগ্যান্ড, বা এর ডেন্টিসিটি হচ্ছে ওয়ান। ওয়ান যেমন এই যে লেখা আছে ওইচ টু ডেন্টিসিটি ওয়ান, এরকম ওয়ানের আরো এক্সাম্পল আছে, এই যে ওয়াটার, অ্যামোনিয়া, ওইচ মাইনাস, পিএইচ, এরকম, ঠিক আছে? হুম হুম আরেকটা কমপ্লেক্স আমি গেছি, পিটিইএন টু হোল টু প্লাস, ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, ইএন সংক্ষেপে লেখা হয় ইথিলিন ডাইঅ্যামিন। হুম এই যে এই কমপ্লেক্স আমি আঁকলাম সেটা আমি ইথিলিন ডাইঅ্যামিনই আঁকলাম, তো এটা এরকম দুটো হুম সেন্টিমিটারকে ধরতে পারে, তাই এর ডেন্টিসিটি দুই। এই যে প্লাটিনাম, এখানে লেখা আছে প্লাটিনাম ইএন টু, তার মানে এই ইএন যে লিগ্যান্ডটা সেটা দুটো আছে, এই একটা ইএন লিগ্যান্ড, এই একটা ইএন লিগ্যান্ড, তাহলে এখানে প্রত্যেকটা লিগ্যান্ডের ডেন্টিসিটি দুই, যেটা দেখানো হয়েছে এই কমপ্লেক্সটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ সুতরাং তাহলে এমন একটা কমপ্লেক্স আঁকো যেখানে একটা লিগ্যান্ড ডেন্টিসিটি দুই দেখাচ্ছে, এটা এঁকে দিতে পারো, বা নিজের এটা মতন যেটা সে একটা পারো, হুম হুম ওকে? আরেকটা হুম লিগ্যান্ড COOH, COOH, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? হুম এই সিডাবল ও মাইনাস, সিডাবল ও মাইনাস মানে এই দুটো এইচ প্লাস, এই দুটো এইচ প্লাস সরে গেলে এটা তৈরি হয়, এটাকে বলা হয় অক্সালেট বা অক্সালেটো, ঠিক আছে? লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে অক্সালেটো। তো এখানেও এই হ্যাঁ ও হ্যাঁ মাইনাস দিয়ে মেটালকে ধরতে পারে, এই এই ও মাইনাস দিয়ে মেটাল হুম ধরতে পারে, তাই তো? তাহলে ডেন্টিসিটি দুই, ওকে? হুম হুম তেমনি এবার ডেন্টিসিটি তিন দেখবো আমি, যদি এইভাবে একটা আমি একটা লিগ্যান্ড আঁকি NH2 CH2 CH2 NH, CH2 CH2 NH2, এস টু এন এস টু আগে এইটুকু ছিল শুধু ইথিলিন ডায়ামিন, তাই না? NH2 CH2 CH2, এখানে NH2 ছিল, হ্যাঁ হ্যাঁ একটা হাইড্রোজেন যেন হ্যাঁ সব দিয়ে আমি একই টাইপের পার্টনার একটা নিয়ে আসলাম, তাহলে এই নাইট্রোজেনেরও হুম লোন পেয়ার রয়েছে, এই নাইট্রোজেনেরও লোন পেয়ার রয়েছে, এটা এটার লোন আছে, পেয়ার এটা রয়েছে, আছে। হ্যাঁ এখানে মেটাল, তাহলে ডেন্টিসিটি তিন হয়ে যাবে। হুম বেশ, আচ্ছা এই NH2 পার্ট গুলোকে তো অ্যামিন বলা হয়, তাই না? অ্যামিন পার্ট, হ্যাঁ আর এই হুম পার্টটুকু, এই দুটো কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এটাকে আমি মনে মনে ইথিলিন ভাবছি, যেমন ধরো আমি CH2, ইথিলিন তো এটা হুম CH2 ডাবল বন্ড CH2, হুম এটাকে এই মাঝখানে সিঙ্গেল বন্ডটা সরিয়ে যদি আমি মাঝখানে সিঙ্গেল বন্ডটা সরিয়ে যদি আমি এ পাশেও একটা NH2 বসাই, এ পাশেও একটা NH2 বসাই, এটা NH2। হুম তাহলে এটা ছিল ইথিলিন, এখন দুটো হুম অ্যামিন চলে আসলো, তাই তো? হুম তাই এটা, এটাকে বলবো ইথিলিন ডাইঅ্যামিন, ইন নামটা দেখো ডায়ামিন। ইথিলিন ডাইঅ্যামিন কিভাবে হ্যাঁ আসছে নামটা, ক্লিয়ার? হুম তেমনি এই যে ছবিটা হলো, এখানে ইথিলিন পার্ট দুটো আছে না, এই একটা আর এই একটা, হুম এ একটা দুটো আছে, আর অ্যামিন পার্ট তিনটে আছে না, তিনটে। হ্যাঁ তাহলে ডাই ইথিলিন ট্রাইঅ্যামিন, ট্রাইঅ্যামিন। বা এর সংক্ষেপে নাম হচ্ছে ডাইন, DIEN, ওকে? হুম হুম চলো ডেন্টিসিটি ফোর, ঠিক একইভাবে আমি লিগ্যান্ড বানাবো, NH2, এখানে NH2 হবে না, NH2 হবে না, এই যে NH2 হ্যাঁ এইটুকু থাকতো, এখানে যদি NH2 হয়ে যেত, এই বাকিটুকু না থাকতো, তাহলে এটা হয়ে যেত ডাইন, তাই তো? হুম কিন্তু এটা ডাইন নয়, ডাইন মানে ডাইথিলিন ট্রাইঅ্যামিন, এখানে ইথিলিন পার্ট কটা আছে, তিনটে, তিনটে। হ্যাঁ ট্রাই ইথিলিন আর টেট্রামিন, তাই তো? হুম টেট্রামিন পার্ট, তাই ট্রাই ইথিলিন টেট্রামিন, ডেন্টিসিটি ফোর, ডেন্টিসিটি ফোর বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ বেশ, ফোর তেমনি চলো ডেন্টিসিটি ফাইভ দেখা যাক, এই হচ্ছে ফাইভ লিগ্যান্ড।
ভালো করে দেখ, সিএইচ টু সিএইচ টু এন, সিএইচ টু সিএইচ টু এন, যদি বাকি কিছু না থাকতো সিএইচ টু সিএইচ টু এন এইচ টু, আর এই পাশে সিএইচ টু সিএইচ টু এন এইচ টু, তাহলে এটা ইএন হতো না, ইথিলিন ডায়ামিন? হুম, ইএন হতো। হ্যাঁ, কিন্তু এখানে আমি এই দুটো এইচ সরিয়ে দিয়ে একটা এইচ এর জায়গায় সিএইচ টু সি ডাবল ও মাইনাস দেবো, অন্যদিকেও সিএইচ টু সি ডাবল ও মাইনাস দেবো, ঠিক আছে? হুম হুম এ পাশে একটা এইচ থাকবে, আর একটা এইচ কে সরিয়ে সি সিএইচ টু সি ডাবল ও মাইনাস দেবো। এখানে একটু ভুল লেখা রয়েছে, মানে অ্যাকচুয়ালি সিএইচ টু সি ডাবল বন্ড ও ও মাইনাস, ঠিক আছে, একই আর কি। হুম বেশ, এইটা হচ্ছে একটা লিগ্যান্ড, এর নামে আসছি আমরা, কিভাবে নাম দেওয়া হচ্ছে। তো এর টোটাল এই অক্সিজেন দিয়ে ডোনেশন হতে পারে, মেটালকে দিতে পারে, এই অক্সিজেন দিয়ে দিতে পারে, নাইট্রোজেনের লোন হুম পেয়ার আছে সেটা দিয়ে দিতে পারে, এই নাইট্রোজেনেরও লোন পেয়ার আছে সেটা দিয়ে দিতে পারে, তাই তো? হুম এই টু কিন্তু বাদ, হ্যাঁ এটা দিয়েও দিতে পারে। তাহলে ডেন্টিসিটি কত হচ্ছে দেখতো, দুই পাঁচটা। 5টা। তাহলে এটা একটা পেন্টাডেন্টেট লিগ্যান্ড। হুম বেশ, এবার আসি নামে। আচ্ছা, সিএইচ থ্রি সি ডাবল এইচ, এটার নাম জানিস কি, অ্যাসিডটার নাম? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। বেশ, যদি এইচ প্লাসটা সরে যায় তাহলে এইটুকুকে বাকিটাকে আমি অ্যাসিটেট বলতে পারি, তাই তো? হ্যাঁ 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 বলতে পারি। অ্যাসিটেট আয়ন। এবার দেখো, এইটুকু শুধু ইথিলিন ডায়ামিন ছিল না, ইএন ছিল না, হ্যাঁ, হুম ইথিলিন ডায়ামিন রয়েছে, আর এরকম হুম অ্যাসিটিক অ্যাসিড পার্ট, এটাই দেখ অ্যাসিটিক অ্যাসিড পার্ট, সিএইচ থ্রি সি ডাবল এইচ পার্টই যেন জুড়ে আছে, তাই না? একটা কার্বন আর একটা অ্যাসিড পার্ট, হুম আর সেরকম সিস্টেম আছে তিনটে, তাই ইথিলিন ডায়ামিন হুম ট্রাই অ্যাসিটেট, ঠিক আছে, হুম ACETATE, অ্যাসিটেট নয় অ্যাসিটেট, TATE, ঠিক আছে, হুম ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটেট, ডেন্টিসিটি 5। এটাকে লিখবো কিভাবে সংক্ষেপে, যেমন প্রত্যেকটা একটা সংক্ষিপ্ত নাম ছিল, EDTA উপরে 3-, ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটেট বা ট্রাই অ্যাসিটিক অ্যাসিড উপরে 3-, হুম থ্রি মাইনাস কেন, এর মাথায় একটা, এর মাথায় একটা, আর ওর মাথায় একটা, তাই তো? এই এই বেশ, চলো এবার এর একজন সিনিয়র আছে। আচ্ছা, যদি এটা ডেন্টিসিটি 5 ছিল, এটাকে যদি আমি ডেন্টিসিটি 6 করতে যাই, তাহলে কি করতে পারি বলতো? একটা ডেন্টিসিটি কিভাবে একটা বাড়াতে পারি, লিগ্যান্ড আমি যদি একটা হাইড্রোজেন সরিয়ে আবার একটা সিএইচ টু সি ডাবল মাইনাস দিয়ে দিই, হুম তাহলে আর একটা দিক ডেন্টিসিটি থেকে 6 হয়ে যাবে। যাবে না? হুম হ্যাঁ, তাহলে ছয় হয়ে যাবে। সিএইচ টু সিএইচ টু সি ডাবল বন্ড ও ও মাইনাস, তাহলে এর নাম কি হবে বলতো? ঠিক এইটাই এইটাই দেখে বল, এর নামটা তখন কি হবে? ইথানিল ছটা হলে ইথিলিন ডায়ামিন আমি 6টা ইথিলিন কোথায়, ডায়াম ডেন্টিসিটি 6, হ্যাঁ ডেন্টিসিটি 6 হচ্ছে, আইডেন্টিসিটি ছয়। তাহলে নামটা আগে নামটা এই ছিল, এখন নাম তাহলে কি হবে? হুম ট্রাই ঠিক বুঝতে পারছি না, মানে বুঝতে পারছিস না আগের নামটা কিভাবে হলো, বুঝতে পেরেছিস? পাঁচটা থাকার জন্য ট্রাই। ইথিলিন ডায়ামিন পার্টটুকু ছিল, এটা বুঝতে পেরেছিস? কার্বন কার্বন হ্যাঁ হ্যাঁ নাইট্রোজেন, এই পার্টটুকু তো নাইট হচ্ছে ইথিলিন ডায়ামিন পার্ট, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে তিনটে অ্যাসিটেট পার্ট, তিনটে অ্যাসিটেট। হ্যাঁ, তার কারণে ট্রাই অ্যাসিটেট। হুম তাহলে এখানে এখানে তাহলে চেঞ্জটা কি হচ্ছে? ইথিলিন ডায়ামিন পার্ট তো ঠিকই আছে, ইথিল হ্যাঁ, তার সাথে যুক্ত চারাটা অ্যাসিটেট, তাহলে এখন অ্যাসিটেট কটা হলো, অ্যাসিটেট। এখন মোট অ্যাসিটেট অ্যাসিটেট কটা, হচ্ছে 4টে, তাহলে ট্রাই হবে, চারটে চারটে। হ্যাঁ, হবে না? টাইট্রেট্রা টেট্রা অ্যাসিটেট। হুম, এটা নাম তাই ইথিলিন হ্যাঁ, ডায়ামিন ব্যবস্থা আছে। অ্যাসিটেট। চলো আমরা ওটা দেখে নিই একবার, এই যে এটা,
এটাকেও আমি ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট টিএইডিটি এই বলবো, আর মাথায় তাহলে চার সাথে চারটে মাইনাস, ডেন্টিসিটি ছয়, তাহলে ইডিটি এ থ্রি মাইনাস যখন, তখন ডেন্টিসিটি কত? পাঁচ, এটা ডেন্টিসিটি ছয় তো, আর ইডিটি এর এই টি মানে ট্রাইঅ্যাসিটিক অ্যাসিড, আর এই টি মানে টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড বা টেট্রাঅ্যাসিটেট, রাইট? বেশ, চলো আরো কিছু লিগ্যান্ড দেখে যাই আমরা। এই হচ্ছে কার্বোনেট, বুঝতে পারছিস? এটা কার্বোনেট, সিও থ্রি ডাবল মাইনাস, হ্যাঁ, সিও থ্রি ডাবল, কার্বনিক অ্যাসিড থেকে এটা তৈরি হয়, সি ডাবল কার্বোনেট ও তৈরি, ও এইচ, ও এইচ, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, খুব ডাইলিউট অ্যাসিড, মানে খুব মৃদু অ্যাসিড আর কি, উইক অ্যাসিড। এখান থেকে কার্বনেট তৈরি হলো। কি মনে হয় এই কার্বনেটের ডেন্টিসিটি এক না দুই? এখান দিয়েও তো মেটালকে ধরতে পারে, এই নেগেটিভ দিয়েও তো মেটালকে ধরতে পারে, তাই না? হ্যাঁ, তাহলে ডেন্টিসিটি মনে হয় না দুই হতে পারে, দুই হতে পারে। হ্যাঁ, কিন্তু এই ডেন্টিসিটি এক। এই ডেন্টিসিটি এক তার কারণ, যদি এই সেন্টার দিয়ে ধরে, এই সেন্টার দিয়ে ধরে, তাহলে একটা রিং তৈরি হলো না, যেখানে এই রিং এ আছে কার্বন, অক্সিজেন, অক্সিজেন, মেটাল, তাই তো? এটা রিং তৈরি হলো না, এরকম একটা চার মেম্বার রিং তৈরি হলো না? হ্যাঁ হ্যাঁ, চার মেম্বার রিং খুব আনস্টেবল, ঠিক আছে? তিন মেম্বার, চার মেম্বার, এইসব রিং গুলো খুব আনস্টেবল, তৈরি হতে চায় না, কেমন? তাই ইন জেনারেল, হ্যাঁ, কার্বনেট মনোডেন্টেড লিগ্যান্ড হিসেবে বিহেভ করে, ঠিক আছে? কিছু কিছু কমপ্লেক্সে দেখা যায়, কিছু কিছু কমপ্লেক্সে, অনেক বড় বড় কমপ্লেক্স, যেখানে কার্বনেট দেখা যায় যে বাইডেন্টেড হিসেবেও কাজ করছে মাঝে মাঝে, কিন্তু ইন জেনারেল ডেন্টিসিটি একই ধরা। মনোডেন্টেড। তেমনি এই কম্পাউন্ডের নাম হচ্ছে হাইড্রাজিন, NH2, NH2, এটারও ইন জেনারেল মনে হতে পারে, এটাও তো মেটালকে ভেদ করতে পারে, এই মেটালকে ভেদ ধরলো, এইভাবে ধরলো, ঠিক আছে? তাহলে তো ডেন্টিসিটি দুই হওয়া উচিত, কিন্তু দেখ এখানে তিন মেম্বার রিং তৈরি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা তাহলে পসিবল না, ডেন্টিসিটি দুই নয়, এক। এক। ক্লিয়ার? স্টেবিলিটি দেখানো হয়েছে, এই যে স্টেবিলিটি, স্টেবিলিটি অফ এন মেম্বার রিং, থ্রি মেম্বার রিং থেকে চার মেম্বার রিং একটু বেশি স্টেবল, চার থেকে পাঁচ বেশি স্টেবল, আর তিন চার মেম্বার রিং তৈরি হলে সেই রিং অ্যাজ ইফ তৈরি হয় না, খুব আনস্টেবল, বুঝতেই পারছিস? তখন কোন সিস্টেম যদি আমরা দেখি কখনো যে তিন মেম্বার চার মেম্বার রিং তৈরি হচ্ছে, তাহলে আমি সেটাকে তার ডেন্টিসিটি হিসেবে ধরবো না, অতগুলো ইউজ করতে পারবে না। ওকে, ইথিলিন ডায়ামিন যখন যুক্ত হচ্ছিল, নাইট্রোজেন, কার্বন, কার্বন, নাইট্রোজেন, এরকম ছিল তো, এখানে মেটাল, তাহলে এখানে কত মেম্বার? পাঁচ মেম্বার রিং তৈরি হচ্ছিল, হ্যাঁ, দিব্যি দিব্যি বলছে, স্টেবল ছিল। বেশ, বুঝতে পারছিস এত এতদূর অব্দি কোনো কনফিউশন? না না, বুঝতে পেরেছি। বেশ, এক্সেলেন্ট। নেক্সট, এবার আমরা বিভিন্ন টাইপের লিগ্যান্ড পড়ছি। ফার্স্ট পড়বো আমরা এই যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি জিনিস? আমি একটা লিগ্যান্ডের এক্সাম্পল দিচ্ছি, সায়ানাইড, সি ট্রিপল বন্ড এন মাইনাস, নাইট্রোজেনের আবার লোন পেয়ারও আছে। কোন একটা মেটালের সঙ্গে যখন এই সায়ানাইড লিগ্যান্ডটা ইন্টারাক্ট করবে বা কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, তখন এর কাছে দুটো পসিবিলিটি আছে। কি দুটো পসিবিলিটি? ওই কার্বন সেন্টার দিয়েও মেটালকে ধরতে পারে, ও নাইট্রোজেন সেন্টার দিয়েও ধরতে পারে, তাই তো? কিন্তু দুটো দিয়ে একই সঙ্গে একই মেটালকে ধরবে না কিন্তু, এরকম হলে তো সেই তিন মেম্বার রিং তৈরি হয়ে যাবে। হ্যাঁ, হয় ও নাইট্রোজেন দিয়ে মেটালকে ধরবে, না হয় কার্বন দিয়ে ধরবে, তাই তো? কার্বন দিয়ে। এই দুটো ডিফারেন্ট টাইপ অফ সেন্টার দিয়ে যদি ওর মেটালের সঙ্গে ইন্টারাক্ট করার পসিবিলিটি থাকে, তাহলে এই বিশেষ টাইপের লিগ্যান্ডদের বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। বুঝা গেল? যেমন আমি একটা কমপ্লেক্স এখানে এঁকেছি, এই যে এখানে দেখ, ছটা সিএন প্রত্যেকটা কার্বন দিয়ে জুড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই একটা কমপ্লেক্স, আচ্ছা এখানে ভুল লিখেছি, দাঁড়াও, এখানে তাহলে অন্যরকম কমপ্লেক্স কি হতে পারে? একই লিগ্যান্ড দিয়ে প্রত্যেকটা, এই এন সি হতে পারে, বন্ডটা সবগুলো নাইট্রোজেন দিয়ে হবে, ঠিক আছে? সবকটা এন সি হতে পারে, তাই না? তাহলে আর একটা ডিফারেন্ট কমপ্লেক্স তৈরি হলো, তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, বোঝা গেল?
আরেকটা এক্সাম্পল আমরা দেখি। বেশ, এই একটা লিগ্যান্ড, এই লিগ্যান্ডের নাম লেখা আছে, নামটা কিভাবে আসলো আমি বলছি। আগে দেখ, এখানে যদি লিগ্যান্ডটা এইভাবে থাকে তাহলে দুটো অক্সিজেন দিয়ে মেটালকে ধরতে পারে, তাই তো? হুম হুম এবার যদি এই অক্সিজেনটা রেজোন্যান্স করে, এস এর মাথায় নেগেটিভ যাবে, হ্যাঁ, এটা যদি রেজোন্যান্স করে এস এর মাথায় নেগেটিভ এসের যাবে, মাথায় নেগেটিভ যাবে। তাহলে তৈরি হবে এইটা, দেখ হ্যাঁ হ্যাঁ, এটা আবার এটা মেটালকে ধরতে পারে। তাহলে একবার হয় হুম অক্সিজেন দিয়ে মেটালকে ধরবে, না হয় সালফার দিয়ে ধরবে, নাহলে সালফার দিয়ে। হুম তাহলে এইটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হয়ে গেল। হুম বেশ, অক্সালেট, যে সি ডাবল ও মাইনাস অক্সালেট দেখালাম, তার সংকেতটা এরকম দেখালাম না, সি ডাবল ও হ্যাঁ মাইনাস এটাকে যদি একটু ভেঙে লেখা যায় তাহলে সেটা দেখতে এরকম হয়, সি 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 ডাবল বন্ড ও ও মাইনাস সি ডাবল বন্ড ও ও মাইনাস, তাই তো? এটাই অক্সালেট। হুম 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 এবার এই অক্সিজেনকে যদি সালফার দিয়ে রিপ্লেস করি, সেটাকে বলা হয় সালফারকে, আর একটা নাম হচ্ছে থায়ো। সালফার কোথাও যুক্ত হলে কম্পাউন্ডে তার নামের আগে থায়ো আসে, ঠিক আছে? তো এখানে হ্যাঁ অক্সালেট ছিল, এই দুটো অক্সিজেনকে সালফার দিয়ে রিপ্লেস করলাম, তাহলে ডাই থায়ো হয়ে গেল হুম অক্সালেট। তাহলে অক্সালেটের ডাই থায়ো ফর্মটা, অক্সালেট। তাই তো? হুম ওইভাবে নামটা আসছে, এই লিগ্যান্ডটার নাম হচ্ছে ডাইথায়ো অক্সালেট, ঠিক আছে? হুম নেক্সট, এই যে একটা অক্সালেট দেখানো হয়েছে, নেক্সট হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, এটা বেশ ইন্টারেস্টিং। ধরো এটা একটা অন্যভাবে বলি, ধরো কদিন পর দুর্গা পুজো, মা দুর্গা আসবেন স্বর্গ থেকে, তো আসার আগে তার হুম বান্ধবীদের, বন্ধু বান্ধবীদের সঙ্গে হ্যান্ডশেক করবেন, ঠিক আছে? তো ওনার হুম 10টা হাত, উনি 10টা হাত দিয়ে এট এ টাইম সবার সঙ্গে হ্যান্ডশেক করতে পারে, হ্যাঁ অথবা ওনার ইচ্ছে হুম হলো যে আমি এখন 3টে হাত ইউজ করব, বা আমি এখন 2টো হাত ইউজ করব, সেটা তার চয়েস, তাই তো? হুম ম্যাক্সিমাম হুম 10টা হাত, মানে ম্যাক্সিমাম 10 ভাবে সে একজনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে বা হ্যান্ডশেক করতে পারে, তার মানে এই নয় যে সবসময় 10টা দিয়েই করবে, তাই তো? হুম হুম ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কনসেপ্টটা এরকম, কারো ডেন্টিসিটি ধরো অনেকটা বেশি, ধরো কারো 4 ডেন্টিসিটি ধরো, এবার একটা মেটাল কমপ্লেক্সে ও যে ডেন্টিসিটি 4ই দেখাবে এমন কোনো কথা নেই, 3ও দেখাতে পারে, হুম 2ও দেখাতে পারে, ঠিক আছে? যেমন এই হুম যে NH2 NH2, এটা যেটা ছিল ইথিলিন ডাই, এটা তো ডেন্টিসিটি কত এর? 2, তো? দুই এবার এ ডেন্টিসিটি 2 শো করতেও পারে কমপ্লেক্সে, নাও পারে। যেমন এই কমপ্লেক্সটা, এখানে একটু ভুল আঁকা হয়েছে, আমি সঠিকটা আঁকছি, আমি যেটা আঁকছি সেটা লক্ষ্য কর, হুম হুম একটা মেটাল আছে 6 দিকে এরকম, আমি NH2 এর জায়গায় শুধু N লিখছি, ঠিক আছে? ওটা বুঝে নেবে, ওটাই হুম এইভাবে একটা জুড়লো, এটা একটা ইথিলিন ডায়ামিন, হুম এই এন এন, এটা একটা ইথিলিন ডায়ামিন, হুম এই এন এন, এটা একটা ইথিলিন ডায়ামিন, তাই তো? হুম হুম তাহলে এই কমপ্লেক্সে প্রত্যেকটি ইথিলিন ডায়ামিন তার ডেন্টিসিটি কত শো করেছে? 2, না? ২০০ করেছে। হ্যাঁ কিন্তু নিচে এই দেখ, আর একটা কমপ্লেক্স এরকম আঁকা রয়েছে, এইখানে প্রত্যেকটা, এখানে মেটাল আর প্রত্যেকটা লিগ্যান্ড দেখ, এই লোন পেয়ার দিয়ে, একটা লোন পেয়ার দিয়ে সে ডোনেট করেছে, এই এটা দিয়ে কিন্তু এই মেটালের সঙ্গে ইন্টারাক্ট করেনি, তাই তো? হ্যাঁ তাহলে এখানে ও মনোডেন্টেট হিসেবে বিহেভ করেছে, না? হুম তাহলে হ্যাঁ এখানে একই লিগ্যান্ড এখানে বাইডেন্টেট হিসেবে বিহেভ করছে, এখানে মনোডেন্টেট হিসেবে বিহেভ করছে, হুম তাই তো? হুম তো এই ধরনের লিগ্যান্ড যারা এরকম ডিফারেন্ট টাইপ অফ ডেন্টিসিটি শো করতে পারে নিজেদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী, তাদেরকে বলা হয় হুম ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে? হুম বেশ, যেমন
এই যে ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট, ঠিক আছে, অ্যাসিটেট, এই যে ইডিটিএ, তো ওর তো ডেন্টিসিটি 6 ছিল, এবার একটা মেটালও ডেন্টিসিটি 600 করতে পারে, তাই তো? হ্যাঁ এইভাবে আমি দেখিয়েছি সেই কমপ্লেক্স যেখানে ও ডেন্টি মানে একটা মেটালের 6টা সাইট ও একাই দখল করবে, তাই তো? হুম তাহলে ওর ডেন্টিসিটি 6 হবে এই কমপ্লেক্সে। দেখ হুম কেমন দেখি এই অ্যারো গুলো পর, এই মেটাল ইথিলিন ডায়ামিন পার্টটুকু, এই দেখ এন সি এইচ টু সি এইচ টু এন ইথিলিন ডায়ামিন এন পার্টটা, সি এইচ টু হুম সি এইচ টু সি ডাবল ও এই পার্টটা, সি এইচ টু সি ডাবল ও এই পার্টটা, সি এইচ টু সি ডাবল ও এই পার্টটা, সি ডাবল ও ওই পার্টটা এইটা, তাই তো? হুম এভাবে ডেন্টিসিটি 600 হুম করেছে, তাহলে এখানকার এখানেও ডেন্টিসিটি 6, কিন্তু ও তো কম ওষো হুম করতে পারে, যেমন এই হ্যাঁ এটাই দেখিয়েছি একই লিগ্যান্ড, কিন্তু এখানে এই মেটালের কমপ্লেক্সের সঙ্গে 4টা সেন্টার জুড়ে আছে, তার মানে এখানে ও ডেন্টিসিটি 400 করছে। হুম বেশ হুম হলো, তাহলে এটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, হুম এই যে এম ইডিটি ডেন্টিসিটি এখানে 4। এরপর হুম হচ্ছে চিলেটিং লিগ্যান্ড, আমি দুটো টাইপের কমপ্লেক্স তোকে একবারে দেখাচ্ছি, তো এটা বলবি যে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, এই একটা হুম কমপ্লেক্স আর এই একটা কমপ্লেক্স। প্রথমটার তো ধরো আমি লিগ্যান্ডের ডেন্টিসিটি হচ্ছে 1, এখানে ডেন্টিসিটি 2, সেটা একটা এক পার্থক্য বুঝলাম, কিন্তু হ্যাঁ আর ডিফারেন্স কি আছে দুটোর মধ্যে, কেমন কি মনে হচ্ছে? মানে এখানে কোঅর্ডিনেশন লিগ্যান্ড নাম্বার কত, 6 না? হ্যাঁ ছয় ছটা লিগ্যান্ড মানে ছটা ছয় সাইড দিয়ে জুড়েছে, ছটা সাইড ছটা দিয়ে হ্যাঁ জুড়েছে, তাই তো? হ্যাঁ এখানেও ডেন্টিসিটি হ্যাঁ ছয়, সরি ডেন্টিসিটি সরি জেন্সি দুই এখানে কারণ কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এখানেও 6, তাই তো? সিক্স হ্যাঁ এখানে ডেন্টিসিটি 1, ডেন্টিসিটি 2, এছাড়া এখানে হুম কি পার্থক্য আছে? পার্থক্য হচ্ছে এখানে রিং তৈরি হচ্ছে, লিগ্যান্ড কমপ্লেক্স তৈরি করার সাথে সাথে রিং বানাচ্ছে, তাই না? হ্যাঁ একটা রিং, একটা রিং, একটা রিং, তিন দিকে রিং হুম কিন্তু এখানে কি এরকম কোনো রিং বানাচ্ছে? না না তাহলে বেসিক ডিফারেন্স হচ্ছে রিং ফর্মেশন, তাই না? হুম যে সমস্ত লিগ্যান্ড কমপ্লেক্স তৈরি করার সঙ্গে সঙ্গে রিং বানায় বা রিং তৈরি করে, ঠিক আছে, হুম তারা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড, ওকে? হুম এটা চিলেটিং লিগ্যান্ড নয়, যারা মনোডেন্টেড তারা কি কখনো চিলেটিং হতে পারবে? না পারবে না। বেশ, তাহলে এই অক্সালেট, এই লিগ্যান্ড, এটা তো, এটা এটা তো অক্সালেট লিগ্যান্ড না? দেখ লক্ষ্য করতে পারছিস, হ্যাঁ অক্সালেট হ্যাঁ ডাবল বন্ড ও মাইনাস, সি ডাবল বন্ড ও মাইনাস, সি ডাবল ওর মাইনাস তাহলে অক্সালেট লিগ্যান্ডটা একটা চিলেটিং লিগ্যান্ড, তাই তো? হুম বেশ, আরো দুই টাইপের লিগ্যান্ড হয়, এটাই শেষ, না শেষ না, আচ্ছা এই অবধি বোঝা গেল তো পুরোটা? দেখ কোথাও হ্যাঁ কোনো বুঝতে কনফিউশন পেরেছি থাকলে বল। না এত অব্দি বুঝতে পেরেছি এক্সেলেন্ট, চলো এবার লিগ্যান্ড কে বলছে আরো দুভাগে ভাগ করা যায়, একটা বলছে ক্লাসিক্যাল লিগ্যান্ড, একটা বলছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। ক্লাসিক্যাল লিগ্যান্ড কি হবে, যে একটা লিগ্যান্ড ডিরেক্ট মেটালের সঙ্গে বন্ড করবে, মানে একটা লিগ্যান্ড, একটা এই একটা অ্যাটম লিগ্যান্ড অ্যাটম, হ্যাঁ, লিগ্যান্ডের যে অ্যাটমটা ডোনেট করছে, যেমন অক্সালেটের কি অক্সিজেন অ্যাটমটা ডোনেট করছে, হুম তো সি ডাবল বন্ড ও ও মাইনাস, তার মানে একটা, এইটা হচ্ছে ডোনার সাইট অ্যাকচুয়ালি, তাই না? হুম একটা অ্যাটম থেকে ডিরেক্ট মেটালের সঙ্গে ডোনেশন হচ্ছে, এই ধরনের লিগ্যান্ড হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড। আমরা এখন অব্দি যা যা লিগ্যান্ড দেখেছি এভরি ওয়ান হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল লিগ্যান্ড, লিগ্যান্ড কিন্তু নন ক্লাসিক্যাল লিগ্যান্ড হচ্ছে যদি পাই বন্ড দিয়ে বন্ডিং হয়, যেমন আমি দেখাই এখানে একটু, পাই বন্ড দিয়ে আবার লিগ্যান্ড কিভাবে হতে পারে, ধরো ইথিলিন, ঠিক আছে, হুম এটা ইথিলিন, এখানে আমরা জানি যে সিগমা বন্ডের থেকে পাই বন্ড উইক হয়, তাই তো? এটা হ্যাঁ এটা উইক, তাই তো? হুম
এখানে একটা মেটাল রয়েছে, ধরো মেটাল বা মেটাল আয়ন রয়েছে, মেটালের মাথায় ধরো এন প্লাস রয়েছে, ও এইটা ডোনেট করতে পারে এখানে। পারে। ওই অ্যাকচুয়ালি এখানেও এখানেও কিন্তু সেই লোন প্যাড ডোনেট হচ্ছিল ধরো দুটো ইলেকট্রন, এখানেও সেই এই যেন ওই বন্ডের দুটো ইলেকট্রন ডোনেট হচ্ছে, ঠিক আছে? হুম তখন এটাকে লিখবো এইভাবে আমরা, সিএইচ টু, সিএইচ টু ডোনেট যখন হয়ে যাবে তখন এখানে তো আর পাই বন্ড সেরকম নেই, এখানে না মেটাল রয়েছে, মেটাল এন প্লাস রয়েছে, আমরা মনে মনে এটাকে এইভাবে এইভাবে লিখবো, মনে করবো যে এই এখানে পাই বন্ড অল্প আছে এই, ঠিক আছে? হুম হুম তাহলে এখানে মেটাল কিন্তু ডিরেক্ট, মানে এখানে যেমন একটা সেন্টার থেকে ডিরেক্ট ডোনেশন পাচ্ছিল, এখানে কিন্তু ওরকম পাচ্ছে না, ডোনেশন একটা না বন্ড থেকে পাচ্ছে, রাইট? হুম সেটাই হচ্ছে নন ক্লাসিক্যাল। ওকে, যেমন হুম জাইসের সল্ট বলে একটা কমপ্লেক্স আছে, সেখানে দেখো কে পিটি সিএল থ্রি, এই যে পিটি সিএল থ্রি, এই তিনটে লিগ্যান্ড যেন ক্লাসিক্যালি বিহেভ করছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই ইথিলিন এভাবে জুড়ে কিন্তু এটা হ্যাঁ এটা, তাহলে এখানে নন ইথিলিন ক্লাসিক্যাল তো। লিগ্যান্ড হিসেবে বিহেভ করছে, তাই তো? হুম হুম বেশ, আরেকটা কম্পাউন্ড হচ্ছে ফেরোসিন। ফেরোসিন হচ্ছে, ফেরোসিনের মধ্যে এই যে পাঁচটা যেটা দেখছি সেটা হচ্ছে এই সিস্টেমটা, এই সিস্টেমটা এখানে রেজোনেন্স করতে পারে, রেজোনেন্স করতে পারে, রেজোনেন্স করতে পারে, রেজোনেন্স করলে ওভারঅল এরকম এরকম গোল এরকম দেখাবে না, যেরকম বেনজিন হুম করা হয়। বেঞ্জিন বলা তো। হ্যাঁ এবার এখানে তো পাই ইলেকট্রন রয়েছে সব পুরো রিং এর উপরে, তাই না? হ্যাঁ আর এই রিংয়েও পাই ইলেকট্রন রয়েছে, এই রিংটাও নিচে হুম এখানে আয়রনকে দিচ্ছে ইলেকট্রন, এখানেও এই রিংটা দিচ্ছে, এই রিং এর ইলেকট্রন দিচ্ছে, তাহলে এখানেও কোনো ডিরেক্ট অ্যাটম দিচ্ছে না, তাই তো? না হুম এই কম্পাউন্ডটাও একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড এর এক্সাম্পল, নন ক্লাসিক্যাল লিগ্যান্ড বলে কম্পাউন্ডের এক্সাম্পল, তাই তো? হুম এই কম্পাউন্ডে অন্য এক বিশেষ টাইপ নাম আছে এদের, দেখ যদি উপরে উপরে নিচে, এটাকে অনেকটা স্যান্ডউইচের মতন দেখতে, হ্যাঁ এই কম্পাউন্ড গুলোকে স্যান্ডউইচ কম্পাউন্ড বলা হয়। হুম হুম নন ক্লাসিক্যাল গুলোকে না, যেগুলো এরকম দেখতে আর কি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? যেমন আমি আরেকটা যদি আঁকি, উপরে এরকম পাঁচ মেম্বার রিং না নিয়ে উপরে আমি ছয় মেম্বার রিং নেবো, এই একটা, এখানে ধরো নেমে এসে এখানে অন্য একটা মেটাল আছে, আবার এখানে একটা ছয় মেম্বার, ওকে, এটা একটা স্যান্ডউইচ কম্পাউন্ড হয়ে গেল, এখানেও এটাও সেই নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। বেশ, বলো নেক্সট হচ্ছে পাই অ্যাসিডিক লিগ্যান্ড। পাই অ্যাসিডিক লিগ্যান্ড লুইস বেস বা লুইস অ্যাসিড কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড বলা হয় যারা লোন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, তাই না? হুম লুইস অ্যাসিড হচ্ছে যারা লোন পেয়ার অ্যাকসেপ্টার, লুইস বেস হচ্ছে লোন পেয়ার ডোনার, তাই তো? হুম অনেক সময় কি হয়, একটা ইন জেনারেল আমরা দেখেছি একটা মেটাল থাকবে, একটা লিগ্যান্ড থাকবে, লিগ্যান্ড তার লোন পেয়ার মেটালকে দেবে, তাই তো? মেটালের হ্যাঁ ফাঁকা অরবিটাল লোন পেয়ার দেবে, কিন্তু মেটালেরও তো ইলেকট্রন রয়েছে, মেটালের মধ্যেও তো ইলেকট্রন রয়েছে, হুম যদি এমন হয় লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন দেওয়ার পর মেটাল তার ভ্যাকান্ট নয়, ফুলফিল্ড যে অরবাইটালে যেখানে ইলেকট্রন রয়েছে সেখান থেকে লিগ্যান্ডের ফাঁকা অরবাইটালে আবার ইলেকট্রন দিয়ে দিল, ঠিক আছে? হুম তখন সেই ধরনের লিগ্যান্ডকে বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড, মানে এরা দিচ্ছে, দেওয়াটা তো এদের লিগ্যান্ডের প্রপার্টি, তাই তো, যে এরা হুম ডোনেশন করবে, কিন্তু এরা দেওয়ার সাথে সাথে নিচ্ছে, তাই না? ও হ্যাঁ হ্যাঁ তাহলে এর জন্য লিগ্যান্ডের মধ্যে ফাঁকা অরবাইটাল থাকতে হবে, আর মেটালের মধ্যে বেশি ইলেকট্রন থাকতে হবে, ইলেকট্রন রিচ হতে হবে। হুম বেশ, এবার যখন এই মেটাল ইন্টারাক্ট এভাবে করবে তখন এখানে এই একটা বন্ডই কিন্তু তৈরি হচ্ছে, এটা পাই বন্ড তৈরি হচ্ছে একটা, দেখ যেমন এইভাবে, যেমন এইভাবে পাই বন্ড তৈরি হয় ইথিলিনের মধ্যে, এরকম এইভাবে হুম লিখছি না আমরা, হ্যাঁ এটাও ওরকম একটা পাই বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? হুম যেমন এখানে মেটাল একটা এরকম লিগ্যান্ড হচ্ছে সিও, প্রথমে কার্বন মনোক্সাইড এখানে ডবল বন্ডটা এরকম দিয়ে দিল, ডবল বন্ড বলছি লোন পেয়ারটা দিয়ে দিল মেটালকে, তারপরে মেটাল মেটালের ইলেকট্রনটা কার্বনকে দিয়ে দিল, তৈরি হলো এইটা। তাহলে একটার মধ্যে সিগমা বন্ড একটা পাই বন্ড, তো হুম ওই জন্যই বলা হচ্ছে পাই অ্যাসিডিক লিগ্যান্ড। পাই বন্ড তৈরির মাধ্যমে পাই কেন এই লিগ্যান্ডটা অ্যাসিডিটি শো করছে, অ্যাসিডিটি মানে
লোন পেয়ার অ্যাকসেপ্ট করছে না মেটাল থেকে, লোন পেয়ার অ্যাকসেপ্ট করলে কি বলা হয়, অ্যাসিড বলা হয়, অ্যাসিড বলা হয়, পাই অ্যাসিড। তো লোন পেয়ার তো ডোনেট করছে, তাহলে তো বেস বলার কথা না, লিগ্যান্ড হচ্ছে বেস, লিগ্যান্ড তো লোন পেয়ার ডোনেট করবেই, এটা তো কমন ব্যাপার, এটা প্রপার্টি। লিগ্যান্ডের বিশেষত্ব হচ্ছে ও অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ অ্যাসিড হিসেবে কাজ করছে, পাই অ্যাসিডিক লিগ্যান্ড, ওই জন্য পাই বন্ড ফর্ম করছে, অ্যাসিড হিসেবে বিহেভ করছে, ক্লিয়ার? বেশিদেরকে বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড। ভালো কথা, মোটামুটি হলো না, এই অবধি কোনো কনফিউশন? না। বেশ, এবার তাহলে আমি একটা কয়েকটা লিগ্যান্ড দেব, তুই বলবি যে সেটা তার ডেন্টিসিটি কত। সে ধর আমি একটা লিগ্যান্ড দিচ্ছি, প্রথমে একটা ইএন, মনে আছে তো ইএন কে? ইথিলিন ডায়ামিন। ও হ্যাঁ, ইথিন ডেন্টিসিটি কত বল? এটাই তো ইএন হচ্ছে, এইটা NH2 CH2 CH2 NH2, ডেন্টিসিটি কত? 2। টু। এটাকে বলো, এটা কি একটা অ্যাম্বিডেন্ট, ইয়েস অর নো? অ্যাম্বিডেন্ট নয়, অ্যাম্বিডেন্ট নয়। এটা কি একটা ফ্লেক্সিডেন্টেড? মানে যারা ডিফারেন্ট টাইপ অফ ডেন্টিসিটি শো করতে পারে। না, এটা ফ্লেক্সিডেন্ট নয়। কেন ফ্লেক্সিডেন্টেড না, কেন? দুই আছে তো ডেন্টিসিটি, দুই আছে, ও একও শো করতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, করতে পারে। তাহলে ফ্লেক্সিডেন্টেড ইয়েস। এটা কি পাই অ্যাসিডিক? নো, তাহলে এর মধ্যে কোনো ভ্যাকেন্ট আর বাইটেলি নেই। না না, দিয়ে কি করে তাহলে? বেশ, তো এরকম তোকে বিভিন্ন রকম দিতে পারে, যে একটা লিগ্যান্ড, একটা লিগ্যান্ড দিয়ে দিল, যে ধর দিল যে এদের মধ্যে কোনটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড বলে চারটে অপশন দিল, বা এদের মধ্যে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের সংখ্যা কত বলে সাত আটটা লিগ্যান্ড দিল, তারপরে কোশ্চেন করলো যে এদের মধ্যে নাম্বার অফ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড তুমি গুনবে কতগুলো, অপশন দেওয়া থাকছে দুটো চারটে পাঁচটা ছটা, ঠিক আছে? বেশ, তারপরে কমপ্লেক্স দিয়ে বলা যেতে পারে যে এটা কোন টাইপের কমপ্লেক্স, হোমোলেপটিক না হেটারোলেপটিক, তাই না? হুম হুম বেশ, নেক্সট হচ্ছে একটা রুল আছে, এটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট নয় তবুও আজকে আমাদের পড়তে হবে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। যেমন আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে কোনো কম্পাউন্ডের স্টেবিলিটি আমরা বলছি অক্টেট রুল দিয়ে, তাই না? অক্টেট রুল পড়েছিলাম না, হ্যাঁ বলছিলাম যে শুধু দেখছিলাম সবার মধ্যে কার অক্টেট ফুলফিল আছে সে স্টেবল, না হলে সে আনস্টেবল, তাই না? হুম হুম কিন্তু মেটাল যারা, এখানে যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স, এখানে তো আর সেই ইলেকট্রনের আটটার মতন ওরকম কম না ইলেকট্রন, না অনেক ইলেকট্রন থাকে মেটালদের মধ্যে, তাই না? হুম হুম আর এরা তো আর এস ব্লক পি ব্লক না যে অক্টেট রুল মেনে চলবে, এদের ক্ষেত্রে তখন যে রুলটা এরা মেনে চলবে সেটা হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, ঠিক আছে? হুম হুম এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল বলছে যে কোন একটা কমপ্লেক্স আমাকে দিয়ে দিলে তার আমি সমস্ত ইলেকট্রন কাউন্ট করব, ঠিক আছে? মেটালের ভ্যালেন্স সমস্ত ইলেকট্রন, মেটালের সমস্ত ইলেকট্রন, মেটালের চার সাইডে কতগুলো ইলেকট্রন আছে সব কাউন্ট করব, করে আমি পিরিয়ডিক টেবিল দেখবো, পিরিয়ডিক টেবিলে ওই মেটালটা যে পর্যায়ে আছে, ঠিক আছে, সেই পর্যায়ে শেষে নিশ্চয় কোন একটা নোবেল গ্যাস আছে, হ্যাঁ টোটাল পারমাণবিক টোটাল নাম্বার অফ ইলেকট্রন ওই কমপ্লেক্সটার যদি এই যে নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে তার ইলেকট্রন সংখ্যা সমান হয়, সেটাকেই বলা হবে, মানে সেটাকেই স্টেবল বলা হবে, ক্লিয়ার? হুম বেশ, এই জন্য আমাদের মেটালদের অ্যাটমিক নাম্বার মুখস্থ করতে হবে, পারমাণবিক সংখ্যা, স্ক্যান্ডিয়াম 21, টাইটেনিয়াম 22, স্ক্যান্ডিয়াম, রেটিনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে? এটা তোমাকে বাড়িতে মুখস্থ করতে হবে। FeCO হোল 5 একটা কমপ্লেক্স নেওয়া হয়েছে, বলা হয়েছে যে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল দিয়ে বলো এটা স্টেবল কিনা, আমি দেখি স্টেবল কিনা। আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, 26। হুম প্লাস একটা সিও লিগ্যান্ড, সিও লিগ্যান্ড হয় কার্বন দিয়ে ডোনেট করতে পারে না হয় অক্সিজেন দিয়ে, বলেছিলাম যে এটা অক্সিজেন দে। হুম যা দিয়েই করুক না কেন দুটো ইলেকট্রনই তো দেবে, তাই না? হ্যাঁ
এটা করে দুটো করে ইলেকট্রন দেবে, তাহলে একটা কার্বন মনোক্সাইড কন্ট্রিবিউট করছে দুটো ইলেকট্রন, তাহলে পাঁচটা কন্ট্রিবিউট করবে টোটাল, 5 × 2 10। টোটাল 36। হুম যে লাইনে আয়রন আছে ওই লাইনের শেষে গিয়ে তুমি দেখবে ক্রিপ্টন আছে যার অ্যাটমিক নাম্বার 36। তাহলে অ্যাকর্ডিং টু হুম এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল দ্য কমপ্লেক্স ইজ স্টেবল, রাইট? হুম তোমার বইয়ে এরকম অনেক এক্সাম্পল আছে, বই একটা ভালো মতন ভালো ফরম্যাটে একটা সূত্রও দেওয়া আছে, তো তুমি যেটা করবে ওই সূত্রটা ফলো করে ওই এক্সাম্পল গুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেট করে দেওয়া হ্যাঁ আছে, কমপ্লেক্স গুলো নিজে নিজে হুম লিখবি, নিজে নিজে ক্যালকুলেট করার চেষ্টা করবি, করে মিলাবি, ঠিক আছে? হুম হুম এবারে বইয়ে মার্ক করে দেবো, বইয়ে তুই বের কর চ্যাপ্টারটা হচ্ছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে সবর্গীয় যৌগ বা জটিল যৌগ, করেছিস? করছি হ্যাঁ করেছি। ওখানে দেখ প্রথমে রাসায়নিক লেখা আছে যে রাসায়নিক যৌগ সমূহের শ্রেণী বিভাগ, সরল যৌগ বা প্রথম ক্রমের যৌগ, উচ্চতর ক্রমের যৌগ এসব আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা প্রথমে, ওর নিচে দেখ ওই দ্বৈত লবণ বা দ্বি লবণ ওর একটা সংজ্ঞা আছে, ওটা তুই মার্ক করে দেখ এমনি ওখানে, যে ওটা নিজে পড়বি। হুম দ্বৈত লবণের ডাবল পাশে সল্ট দেখ উপরে হুম একটা সংকেত আছে যে FeSO4 NH4 হোল 2SO4.6H2O, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মোর লবণের সংকেত, ওটা দাগিয়ে রাখ, পড়বি ওটা, জানা হুম জানা থাকা দরকার, যদি কখনো প্র্যাকটিক্যাল হুম হয় দেখবি ল্যাবে হচ্ছে, ঠিক আছে? হুম হুম তারপরে দেখ আছে ওই ফিটকিরি বা ফটকিরির সংকেত, K2SO4 L2SO4 হোল 3 24H2O, হুম ওটা মার্ক কর। তারপরের পেজে দেখ, পরের পেজে দেখ ওই ডেফিনেশন রয়েছে যুগ্ম লবণ বা দ্বিলবণের সংকেত সংজ্ঞা রয়েছে দেখ। হুম গঠন ও ভূগোল রয়েছে তারপরে পার্থক্য। নিচে সবর্গীয় যৌগ বা জটিল যৌগ কাদের বলে, কিছু এরকম ছোটখাটো জিনিস আছে ওটা নিচে পড়বি। তারপরে 9.2 তে দেখ ভার্নারের সবর্গীয় তত্ত্ব বা কোঅর্ডিনেশন তত্ত্ব, হুম মার্ক কর, টিক মার ওখানে একটা, হুম ওখানে দেখ অনেকগুলো পয়েন্ট আছে এরকম, সবগুলো মোটামুটি বলা আছে, মুখোযোজ্যতা অনুযোজ্যতা ওইসব। তারপরে নিচে দেখ ওই একটা ওই চারটে তিনটে চারটে এক্সাম্পল আছে, দেখ কোবাল্ট অ্যামোনিয়া হোল 6 Cl3, যে কোন পার্টটাকে কি বলে, হুম করলাম তো ওটা, হ্যাঁ 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 ওগুলো মার্ক কর, ওগুলো করতে হবে সব, ওটা পাশে পড়বি দেখবি সব ওরকম একই জিনিস বলা আছে, ঠিক আছে? হুম বেশ, তারপরে একটা জিনিস এখানে, এটা আপাতত করতে হবে না, এটা পরের দিন আমি বলে দেবো, ঠিক আছে? ওই যে যেখানে আছে ভার্নারের কোঅর্ডিনেশন তত্ত্বের সাহায্যে কোবাল্ট ক্লোরাইড ও অ্যামোনিয়া সংক্রান্ত কোবাল্ট হ্যাঁ হ্যাঁ আচরণের ব্যাখ্যা, ওটা আমি বলে দেবো পরদিন, ওটা বাদ দে। তারপরে এদিকে চলে হুম আয় কোঅর্ডিনেশন যৌগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদ সমূহ, 9.6, হ্যাঁ হুম ওখানে পরপর মার্ক করে যে কোঅর্ডিনেশন এন্টিটি কাকে বলে, সবগুলোই করানো হয়েছে, অন্য নামে দেয় হুম সেন্ট্রাল হুম হুম অ্যাটম কাকে বলে, লিগ্যান্ড কাকে বলে, দাতা পরমাণু কি, ঠিক আছে? হুম সব ওইগুলো, ওগুলো অ্যাকচুয়ালি মার্ক করা হলো, আমি একটা কমপ্লেক্স থেকে ওগুলোই মার্ক করিয়ে দিলাম, হুম ঠিক আছে? পরের পেজে দেখ ওই কাউন্টার আয়ন লেখা আছে, বুঝছিস? পরের পেজে বোধ হয় নাকি এরকম আছে ওই কাউন্টার, কোঅর্ডিনেশন যৌগ কোঅর্ডিনেশন এন্টিটি ওগুলো হ্যাঁ ওর নিচে দেখ ওই কয়েকটা নিচে ওখানে কাউন্টার আয়ন লেখা আছে, ওই ওইগুলো তো করানো হয়েছে, ওগুলো এমনি পড়বি, ওগুলো হুম লিগ্যান্ড কাকে বলে, কোঅর্ডিনেশন অঞ্চল বা কোঅর্ডিনেশন স্তর কাকে বলে, আমি এগুলো একটা কমপ্লেক্সে দেখিয়েছি, পড়লেই বুঝতে পারবি খুব সহজ। হুম কাউন্টার আয়ন লেখা আছে দেখ, ওটা বলিনি, ওটা একই, যে ওটা খুব সহজ জিনিস, যে একটা কমপ্লেক্সের বাইরে হ্যাঁ আচ্ছা কমপ্লেক্সের হ্যাঁ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য যে আয়ন থাকে সেটাই কাউন্টার আয়ন। মানে যেমন হুম হুম পিটি অ্যামোনিয়া হোল 6, ওই বাইরে যদি Cl2 থাকে, তাহলে ওই কমপ্লেক্সটা চার্জকে নিউট্রালাইজ করছে বাইরে দুটো Cl, হ্যাঁ ওটাই তাহলে কাউন্টার আয়ন, ঠিক আছে? হুম বেশ হলো। তারপরে নিচে ডেন্টিস্ট ছক দেওয়া আছে কোঅর্ডিনেশন যৌগ, কোঅর্ডিনেশন এন্টিটি, লিগ্যান্ড, কাউন্টার আয়ন, কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, হুম বের করতে পারবি তো ওগুলো? হ্যাঁ বেশ, তার নিচে দেখ কোঅর্ডিনেশন এন্টিটি এর আধান কিভাবে চার্জটা ক্যালকুলেট করতে হয় বা অক্সিডেশন স্টেট কি করে ক্যালকুলেট করতে হয় দেওয়া আছে। হুম বেশ, তারপরে দেখ হোমোলেপটিক হেটারোলেপটিক কমপ্লেক্স দেওয়া আছে। হুম হুম বেশ, হ্যাঁ তারপরে বলছি হুম কোঅর্ডিনেশন পলিহেড্রন কি, ওটা নিচে পড়িস, কিছুই না এমনি, খুব কত কতটা কত ভাবে ওই লিগ্যান্ড চার সাইড দিয়ে আসতে পারে আর কি, হুম হুম ঠিক আছে? এবং এটা পড়েছিস ও, মানে যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়েছিস 11-এ,
চতুষ্ফলকীয় হ্যাঁ হ্যাঁ সমদ্বিবাহুর কাছে কোণীয় দ্বিবিধানের। চতুষ্ফলক, হ্যাঁ বেশ, তারপর হচ্ছে অসম্পূর্ণ এবং অসম্পূর্ণ এবং সম্পূর্ণ জটিলায়ন, এটা খুব সিম্পল, এটা নিজে পড়বি। দেখ, অসম্পূর্ণ মানে হচ্ছে আমরা বললাম যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যেটা থাকবে সেটা কখনো ডিসোসিয়েট হয়ে ভাঙবে না, তাই তো? হুম যাদের ক্ষেত্রে ভাঙে না তারা হচ্ছে সম্পূর্ণ বা পারফেক্ট কমপ্লেক্স। আর যাদের ক্ষেত্রে অনেক অনেক কমপ্লেক্স আছে, যাদের ক্ষেত্রে ভেঙে যায় কিছু কিছু কমপ্লেক্স, যাদের ক্ষেত্রে এরকম ভিতরেরটাও ভেঙে যায়, তারা হচ্ছে অসম্পূর্ণ বা ইমপারফেক্ট। হুম এক্সাম্পল পড়ে নিবি এখান হুম থেকে। তারপরে কোশ্চেন দেখবি, এখানে পরিচ্ছেদের কোশ্চেন আছে, আগেও এরকম আছে কয়েকটা, তারপরেও আছে, টোটালি 15টা কোশ্চেন। এগুলো নিজে নিজে খাতায় লিখবি, প্রশ্ন লিখবি, উত্তর লিখবি। হ্যাঁ হ্যাঁ তারপরে লিগ্যান্ডের শ্রেণী বিভাগ, দেখ লেখা আছে লিগ্যান্ডের ডেন্টিসিটি, হুম হুম ওপাশে দেখ ছক করে আছে মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, সব লেখা আছে। হুম তোমাকে লিগ্যান্ডের সংকেত মনে রাখতে হবে, লিগ্যান্ডের নাম মনে রাখতে হবে, লিগ্যান্ডের সংক্ষিপ্ত নাম মনে রাখতে হবে, যেমন EN, ঠিক আছে, হুম DIPY, ACAC, অ্যাসিটেট, অ্যাসিটাইল অ্যাসিটোনেট একটা লিগ্যান্ড, ACAC মাইনাস হলো, ঠিক আছে। হুম তারপরে দেখ পরে লেখা আছে, দেখ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড, হুম বুঝিস। হুম তারপরে আছে দেখ ওই প্রথাগত লিগ্যান্ড বা ক্লাসিক্যাল লিগ্যান্ড, প্রথা বহির্ভূত বা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, দেখ ফেরোসিন, স্যান্ডউইচ কম্পাউন্ডের ছবি, হ্যাঁ হ্যাঁ স্যান্ডউইচ কম্পাউন্ড ছবি। হুম বেশ। তারপরে দেখ লেখা আছে পাই অ্যাসিডিক লিগ্যান্ড। হুম তারপরে দেখ 9.5 এ লেখা আছে সিজভিকের তত্ত্ব, কার্যকরী পারমাণবিক সংখ্যার নিয়ম, এটাই বললাম এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, হুম বললাম যে একটা ভালো ফর্মুলা দেওয়া আছে, ওই দেখ EN ইকুয়াল টু ধাতুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ধাতুর চালন সংখ্যা গুণ 2, এসব লেখা আছে। হুম এখান থেকে দেখ নিচে কমপ্লেক্স গুলোর এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেট করা আছে, হ্যাঁ তাহলে এটা এইভাবে করতে পারবি। হুম তারপরে সিজভিকের তত্ত্বের প্রয়োগ কিছুই না, জাস্ট এই যে এই সূত্রটার মধ্যে যদি আমাকে বলে দেয় যে এটা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল ফলো করে, তাহলে আমি EN এর ভ্যালু পেয়ে গেলাম। মাঝখানে যদি কোনো একটা জিনিস আমার আননোন থাকে, তাহলে ওই সরল করে আমি বের করতে পারবো সেটাকে এক্স ধরে নিয়ে, তাই না? হুম বললো কোন একটা, ধরো আয়রনের কোন একটা কমপ্লেক্স দিল, সে বললো যে সে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল ফলো করে, কিন্তু কমপ্লেক্সের মধ্যে আমাকে লিগ্যান্ডের সংখ্যা বলে দেয়নি, তাহলে আমি তো টোটালটা লিগ্যান্ডের সংখ্যা ধরে নেবো N, নিয়ে আমি ফর্মুলায় বসাবো আর EN সমান সমান 36 লিখে দেবো, যেহেতু EN রুল ফলো করে, হ্যাঁ তাহলে এইভাবে আমি আননোন লিগ্যান্ডের সংখ্যা বের করতে পারি। এই সবই জিনিস আর কি, ছোটখাটো সিজভিকের তত্ত্বের প্রয়োগ। তারপরে 23 দাগ অব্দি তোমার পরিচ্ছেদের কোশ্চেন, এই অব্দি তোমার পরের দিনের টাস্ক থাকছে, ঠিক আছে? হুম বেশ, আচ্ছা 23 দাগ অব্দি, এরপরে তো পরের দিন তো পুজো, পুজোর মধ্যে ছুটি। হ্যাঁ হ্যাঁ হুম ও আচ্ছা, দাঁড়া।